বহরমপুর রবীন্দ্রসদনে গাণিতিক শূন্যের আবিষ্কার ও ব্যবহার বিষয়ক আলোচনা সভার আয়োজন করে মুর্শিদাবাদ ম্যাথমেটিক্যাল সোসাইটি। এই দিনের আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর পার্থ সরতী মুখোপাধ্যায় ও সিদ্ধার্থ শঙ্কর চট্টোপাধ্যায়। গাণিতিক শূন্যের আবিষ্কার ও তার ব্যবহার নিয়ে আলোচনা সভার আয়োজন মুর্শিদাবাদ ম্যাথমেটিক্যাল সোসাইটির। শনিবার বহরমপুর রবীন্দ্রসদনে এই গণিত বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখেন গণিতের দুই পুরোধা ব্যক্তিত্ব ডক্টর পার্থ সারথী মুখোপাধ্যায় ও সিদ্ধার্থ শঙ্কর চট্টোপাধ্যায়। জেলার বিভিন্ন স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা গণিতের বিভিন্ন বিষয়ের আলোচনায় অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ ম্যাথমেটিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক ডক্টর সমীরউদ্দিন সরকার সহ অন্যান্য সদস্যরা। আর ছাত্রছাত্রীদের মধ্যে গণিত সম্পর্কীয় বিষয়, বিশেষত শূন্যের আবিষ্কার সম্পর্কীয় বিষয় তাদেরকে ওয়াকিবহাল করার জন্যেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আহ্বান করা হয় এবং তারা রবীন্দ্রসদন কানায় কানায় ভর্তি করে দেয় এবং তারা খুব আগ্রহ সহকারে এই সেমিনার উপভোগ করেছে। তাদের সঙ্গে কথা বলে দেখা গেছে তারা উদ্বুদ্ধ, তারা গণিত নিয়ে যে ভাবনা চিন্তা করবে ভবিষ্যতে এই কথা তারা কিন্তু বলেছে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।